আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রাত্রে খাওয়ার জন্য কী রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি রান্নার জন্য নিয়েছি গরুর মাংস, আর এখানে আছে পেঁপে, আর একটু দুইটা আলু নিয়েছি ছেলের জন্য, ও পেঁপে খায় না, তো জন্য আলু আর পেঁপে দিয়ে আমি গরুর মাংস রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি আছে, আর আমি এখন পেঁপে আর আলুগুলো কেটে নিব, মাংসটা আগে চুলায় বসিয়ে দিব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো আপনারা আমার সাথেই থাকুন। তো চুলায় আমি একটা পাতি বসিয়েছি, আর একটু পেঁয়াজকে আমি ভেজে লাল করে নিব। তো মাংসটা আমি এখন রান্না করবো, তেজপাতা দিয়ে দিব। এটার আবার 15 মতন ভেজে কাট দেবে। তো আদা রসুন জিরা লবণ হলুদ দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, একটু গুঁড়া মরিচ দিয়ে দিব। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব। মাংসগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তা আমি একটু ছড়া দিয়ে এখন ডেকে দিব কিছুক্ষণের জন্য। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিব। তো মাংসগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তা আমি এখন একটু পানি দিয়ে দিব, একটু গরম পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তখন আমি পেঁপে আর আলুগুলো দিয়ে দিব। পেঁপেগুলো আমি এরকম করে পিস করে নিয়েছি। তো পেঁপেগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব, নিয়ে একটু গরম পানি দিয়ে দিব। তো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাবো। তো মাংসের তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। তো পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করেছি। তো আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। কে, কেন তুমি গেলে কেন একটু আগে? গেলা কেন, আসলা কেন? গেট লাগাও। কেন খোলা থাকবে?